গুরুতরভাবে অসুস্থ অসম কুম্ফু এসোসিয়েশনের প্রতিষ্ঠাপক সভাপতি, আর্থিক অনাতনত চিকিৎসাধীন সিফু রাজকুমারের পরিয়াল, রাজ্য সরকারের লগতে রাইজর সহায় বিচারিলে গ্রেন্ড মাস্টারের পত্নীয়ে, গুরুতরভাবে অসুস্থ হয়ে দিসপুর হাসপাতালত চিকিৎসাধীন অসম কুম্ফু এসোসিয়েশনের প্রতিষ্ঠাপক সভাপতি বোকাজানের সিফু রাজকুমার, চিকিৎসা ব্যয়ত অপরাগ পরিয়ালের লোকে বিচারিছে আর্থিক সাহায্য। অসম কুম্ফু এসোসিয়েশনের প্রতিষ্ঠাপক সভাপতি হওয়ার উপরই অল ইন্ডিয়া কুম্ফু ফেডারেশনের উপসভাপতি পদত অধিষ্ঠিত কার্বি আংলং জেলার বোকাজানের বাসিন্দা এইগৰাকী সিফু রাজকুমার। কেইবাটাও দশক জুড়ি অসমত কুম্ফুর প্রচার আর প্রশিক্ষণের বাবে নিরবিচ্ছিন্নভাবে কাম করে গেছে। কুম্ফুর গ্রেন্ড মাস্টার হওয়ার উপরই আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের প্রশিক্ষক সিফু রাজকুমার। সৌ সিদিনালৈকে কুম্ফুর প্রশিক্ষণ গ্রহণ করে থাকা 52 বছরীয় সিফু রাজকুমার আজি গুৱাহাটীৰ দিসপুর চিকিৎসালয়ের বিছনাত। তিনিদিনের বাবে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত ভর্তি করার পাছত যোৱা 12 ফেব্রুয়ারীত ভর্তি করা হয় দিসপুর হাসপাতালত। কিন্তু উন্নত চিকিৎসার বাবে প্রয়োজনীয় ধন যোগাৰ কৰিবলৈ অপরাগ ক্রীড়াবিদগৰাকীৰ পৰিয়াল উপায়ন্তর হৈ তেওঁৰ অসহায় পত্নী জয়ামণি গগৈয়ে আর্থিক সহযোগিতা বিচাৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা, স্থানীয় বিধায়ক নুমল মমিন আৰু অসমৰ ৰাজ্যৰ পৰা। সিফু ৰাজকুমাৰৰ বিশেষ জয়ামণি গগৈ, অসমৰ ৰাইজ আৰু চিএম ছাৰ, আমাৰ নুমল মমিন ছাৰ, সকলোকে কাতৰে অনুৰোধ কৰিছো যাতে মোৰ মানুহজনক সহায় কৰি অকণমান তেওঁ সুস্থ কৰি তোলে যে মই যিখিনি পাইছোঁ সেইখিনি মই কৰিছোঁ, কিন্তু মই এতিয়াও মানুহজনক মানে সম্পূৰ্ণ সুস্থ কৰিব পৰা নাই, বহুতখিনি মোক সহায়ৰ প্ৰয়োজন আছে। গতিকে মই অসমৰ ৰাইজ চি এম ছাৰ, নমন মমি ছাৰ সকলোকে মই কাতৰে অনুৰোধ কৰিছোঁ মোৰ মানুহজনক সুস্থ কৰি দিয়ে যেন, আৰু এন জি অ'বিলাককো মই অনুৰোধ কৰিছোঁ মোৰ মানুহজনক অকণমান সহায়ৰ হাত আগবঢ়াই যেন, তাৰ বাবে মই কাতৰ অনুৰোধ কৰিছোঁ। এয়াই মোৰ সকলোৰে কাতৰ অনুৰোধ। ধন্যবাদ। প্রসিদ্ধ ক্রীড়াবিদগৰাকীৰ এই জটিল ক্ষণত আৰোগ্য অহৰ্নিশে কাষত আছে অসম কুম্ফু এসোসিয়েশনের কেইবাগৰাকীও সদস্য। চিকিৎসার বাবে বর্তমান বৃহৎ পরিমাণের ধনের আবশ্যক সিফু রাজকুমারের পরিয়ালক। জ্যেষ্ঠ প্রশিক্ষকগৰাকীৰ বাবে আর্থিক সহযোগিতা বিচারিলে অসম কুম্ফু এসোসিয়েশনের উপসভাপতি উজ্জ্বল বসুমতারীয়ে। আজি বিশেষ কারণত এই ভিডিওটি করেছো, নমস্কার। মই আসাম কুম্ফু স্পোর্টস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আর আজি এই ভিডিওটি করার উদ্দেশ্যটি হল কি, আমার অল আসাম কুম্ফু স্পোর্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আজি এটা রোগত আক্রান্ত হয়ে আজি দিসপুর হসপিটালত এডমিট হয়ে আছে, আর এই হসপিটালত তেখেতর মোটামুটি আজি 20 দিনে হল। আর বোধ করো আপনাদের জানে সিফু রাজকুমার একচুয়ালি অসমৰ হৈ বহুত ভাল ভাল প্রদর্শন করেছে, মার্শাল আর্টর উপর ধরপা বিভিন্ন জায়গাত গৈছে, ধরক আজি বেংককে হোক বা মালয়েশিয়ায় হোক, আর বিভিন্ন কান্ট্রিত গিয়ে পেলে শো করে। এজ ফর এক্সাম্পল যে ইটা ভঙা, আক বটল খোয়া, বটল কামুড়ি কামুড়ি খোয়া, টিউবলাইট খোয়া, তেনেকা শোবিল করে। আর তখন এজন গ্রেন্ড মাস্টার, লগতে তখন অল আসাম কুম্ফু স্পোর্টস এসোসিয়েশন প্রেসিডেন্ট, আর এই এসোসিয়েশনটি তখেতেই জন্ম দিছিল। কিন্তু আজি দুর্ভাগ্যজনকভাবে তখেতে আজি দিসপুর হসপিটালের বেডত পড়ি আছে, আর এসোসিয়েশনের তরফরপরা যোনে যেনেকা পারে তেওঁ সহায় করেছে। কেবল খেলার বাবে চাকরি পর্যন্ত ত্যাগ করেছিল এইগৰাকী সমরকলার খ্যাতি সম্পন্ন প্রশিক্ষকে। কোনো সদাশয় লোকে ক্রীড়াবিদগৰাকীৰ চিকিৎসাৰ বাবে আর্থিক সাহায্য প্রদান করব বিচাৰিলে তেওঁৰ পত্নীৰ একাউন্ট নাম্বার অথবা পুত্র জ্ঞানম রাজকুমারের গুগল পে নাম্বারত সহযোগিতা আগবাবলৈ অনুরোধ জনাইছে পরিয়ালৰ লোকে। সিফু রাজকুমারৰ পত্নী জয়ামণি গগৈৰ SBIএৰ একাউন্ট নাম্বার 11410262889, IFSC কোড SBIN 000 2028।
পুত্র জ্ঞানম রাজকুমারর গুগল পে নম্বর হইছে 8822016940।